কলকাতার অনেক নায়িকাই ঢাকায় ছবিতে অভিনয় করেছেন, এখনো করে চলছেন, কিন্তু তারা ছিলেন অতিথি শিল্পী, এখানে স্থায়ী হননি কেউ, সেই বাসনাও ছিল না কারো মধ্যে। তবে ব্যতিক্রম ছিলেন দুই নায়িকা, যাদের জন্ম হয়েছিল কলকাতায়, সেখানেই বেড়ে উঠেছেন, সেখানেই কেটেছে শৈশব কৈশোর, শিক্ষার হাতে খড়িও নিয়েছেন সেখানে, নাচ অভিনয়ে নিজেদের তৈরি করেছেন ছোটবেলা থেকেই। কথা ছিল তাদের গুণের আলো ছড়াবে কলকাতার সিনেমাতে, কিন্তু ভাগ্য তাদের নিয়ে এসেছিল বিদেশে। এখানে দুই হাত উজাড় করে দিয়েছিলেন শ্রম ও মেধা, পেয়েছিলেন সাফল্য, সাজিয়েছিলেন ক্যারিয়ার ও সংসার। তারা হলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় দুই অভিনেত্রী জয়শ্রী কবির ও সুনেত্রা। দুজনেই জন্মসূত্রে কলকাতার মেয়ে, কিন্তু তাদের ক্যারিয়ার গড়ে উঠেছিল ঢাকায়। দুজনের মধ্যে অগ্রজ জয়শ্রী কবির। ১৯৫২ সালে জয়শ্রী কবিরের জন্ম, কলকাতাতেই তার বেড়ে ওঠা। সাউথ পয়েন্ট স্কুল থেকে লেখাপড়া করেন তিনি। তার পারিবারিক নাম জয়শ্রী রায়। বাংলাদেশের খ্যাতনামা পরিচালক আলমগীর কবিরকে বিয়ে করে তিনি নামের শেষে কবির উপাধি ব্যবহার করতে শুরু করেন। ১৯৬৮ সালে তিনি মিস ক্যালকাটা উপাধি লাভ করেন। এরপর বিশ্ব নন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া অসাধারণ ছবিতে উত্তম কুমারের বিপরীতেও কাজ করেছিলেন জয়শ্রী। ১৯৭৪ সালের দিকে আলমগীর কবিরের সূর্যকন্যা নামের ছবিতে অভিনয়ের জন্য তিনি বাংলাদেশে আসেন। তারপর এখানে নিজের ক্যারিয়ার গড়ে তোলার চেষ্টা করেন তিনি। ছবিটি মুক্তি পায় ১৯৭৫ সালে। একই বছর পরিচালক আলমগীর কবিরকে বিয়ে করেন জয়শ্রী। জানা গেছে, মূলত পরিচালক আলমগীর কবিরের সঙ্গে প্রেমে মজে গিয়ে বাংলাদেশ ও এদেশের সিনেমার প্রতি আসক্ত হন তিনি। সিদ্ধান্ত নেন এখানে স্থায়ী হবার। ৭০ দশকের মাঝামাঝি থেকে তিনি এদেশের চলচ্চিত্রে অভিনয় করতে শুরু করেন। তারপর প্রায় এক যুগের মতো তিনি এদেশের চলচ্চিত্র মাতিয়েছেন। তবে গড়পড়তা বাণিজ্যিক ছবিতে তার আগ্রহ ছিল না, তাই ছবির সংখ্যা যেমন ছিল সমসাময়িক নায়িকাদের চেয়ে অনেক কম, তেমনি সকল শ্রেণীর কাছে জনপ্রিয়তাও পাননি তিনি। তবে নিজের কাজ নিয়ে সবসময় সন্তুষ্ট ছিলেন জয়শ্রী, এমনটাই জানালেন চলচ্চিত্রের সিনিয়র শিল্পী নির্মাতারা। তাদের মতে, নিজেকে কখনোই অন্য নায়িকাদের সঙ্গে প্রতিযোগিতায় দাঁড় করাতেন না তিনি। জয়শ্রী ছিলেন অভিজাত, রুচিশীল এক নারী। সিনেমায় এই ধরনের উজ্জ্বল অভিজাত্য মেশানো অনিন্দ্য সুন্দরী জয়শ্রী নিঃশব্দ ও সশব্দ হাসি, অশ্রুসিক্ত ও অশ্রুহীন কান্না, ছন্দময় হাঁটা, কোলাহল থামানো হাঁটা এবং হৃদস্পন্দনের মাত্রা বাড়ানো ও মাত্রা কমানো চাহনি মুগ্ধ করেছে দর্শকদের। বর্তমানে কোথায় আছেন ৭০-৮০ দশকের এই নায়িকা? খোঁজ করে জানা গেল তিনি এখন লন্ডন প্রবাসী, সেখানে একমাত্র সন্তান লেনিন সৌরভকে নিয়ে বাস করছেন। প্রথম স্ত্রী মঞ্জুরা বেগমের সঙ্গে বিচ্ছেদের পর ১৯৭৫ সালে জয়শ্রী রায়কে ভালোবেসে বিয়ে করেছিলেন আলমগীর কবির, কিন্তু সেই বিয়ে খুব বেশি দিন টেকেনি। যে ভালোবাসার খোঁজে জয়শ্রী রায়কে বিয়ে করে, জয়শ্রী কবির বানিয়েছিলেন আলমগীর কবির, সেই ভালোবাসায় ফাটল ধরেছিল। বিচ্ছেদের পর জয়শ্রী কবির থেকে আবারও রায়ে ফিরে গিয়েছিলেন জয়শ্রী। প্রথমে পাড়ি দেন কলকাতায়, সেখান থেকে পরে চলে যান লন্ডনে। এক যুগেরও বেশি সময় ধরে লন্ডনের সিটি কলেজে শিক্ষকতা করেছেন তিনি। সেখানকার ছাত্রছাত্রীদের ইংরেজি বিষয়ে শিক্ষাদান করেন। যুক্তরাজ্যের লন্ডনের রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালের একজন সম্মানিত সদস্য ও গুণী বিচারক হিসেবেও কাজ করেছেন তিনি। ২০১২ সালে তিনি হঠাৎ করেই বাংলাদেশে এসেছিলেন। বছর দুই আগে সংবাদ প্রকাশ হয়েছিল আবারও বাংলাদেশে চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী জয়শ্রী কবির। বাংলাদেশে সিনেমা করতে এসে প্রথম নায়ক হিসেবে তিনি পেয়েছিলেন মহানায়ক খ্যাত বুলবুল আহমেদকে। এই নায়কের সঙ্গে পরে সীমানা পেরিয়ে মোহনা, পুরস্কার, রূপালী সৈকতে সিনেমাগুলোতে জুটি বেঁধে অভিনয় করেন জয়শ্রী কবির। ঢাকায় ছবির সেরা জুটিগুলোর মধ্যে বুলবুল জয়শ্রী অন্যতম। পরিচালক সিপি জামানের এক নান্দনিক চলচ্চিত্র, এই ছবিতেও আমরা দেখতে পাই সার্থক জুটি বুলবুল জয়শ্রীকে। বাংলাদেশের সেরা ১০ চলচ্চিত্রের তালিকায় স্থান পেয়েছে এই জুটি অভিনীত দুটি ছবি। এর মধ্যে একটি হল রূপালী সৈকতে, আরেকটি সীমানা পেরিয়ে। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।